बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हे समस्त जगतवासी, आज आमी शामी माली चिस्ती आपनादेर सामने जे आलोचनाटी निये हाजिर हलाम से आलोचनाटी अवश्य अवश्य गुरुत्वपूर्ण। देखुन, एई पृथिवीते नय, शुधु देखा गेछे जे बांग्लादेशे भारते बा विभिन्न जे राष्ट्रेर मध्ये तरिकत आछे सेखाने किछु तरिकतेर लोके एकटा कथा बोले थाके जे या गाउसुल आजम, ইয়া গাউসুল আজম। আচ্ছা, তাহলে ইয়া গাউসুল আজম যে নামটি, এই নামটি বান্দার শরীফে প্রচলন বেশি, আর অন্য অন্যতে পাওয়া যায় না। তবে আমরাও কিন্তু সেই সিলসিলা এবং আমাদের গাউসুল আজম নামটি জপতে হয়, জিকির করতে হয়। তো এখন বিষয়টি হলো যে আল্লাহর 99 নামের মধ্যে এই গাউসুল আজম নামটি পাওয়া যায় না। তাহলে এই গাউসুল আজম নামটি কি, আসলে এই নামটি জপলে কি হয়, এই নামের অর্থ কি, এই নামের ক্ষমতা কি, এই নামের প্রচার কবে থেকে হয়েছিল, এই নামটা কোত্থেকে ছিল, কার আবিষ্কার এই নামটা, আজকে এই বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি বান্দার শরীফেও দেখেছি যে অনেক লোকে 20-30 বছর ধরে বায়াত গ্রহণ করেছে। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে বাবা, এই যে গাউসুল আজম নামটা জিকির করা হয়, নামের উপরে ধ্বনি দেওয়া হয়, এই নামটা অনেক সময় দেখা যায় নিঃশ্বাসের সাথেও এটা বলা হয়, ইয়া গাউসুল আজম, তাহলে এই গাউসুল আজম নামের অর্থ কি এবং এই গাউসুল আজম নামটা কোত্থেকে এসেছে, কোথা থেকে এটার আবিষ্কার হয়েছিল? তখন তারা বলে যে বাবা রে, আমরা এই নামটা শুধু জপি, এই নামের মাহাত্ম্য, এই নামের অর্থ, এই নাম কোত্থেকে এসেছে আমরা জানি না। যারা এই কথাটি বলেছিল, এই গাউসুল আজম নামটি কোত্থেকে এসেছিল, কোথা থেকে আবিষ্কার হয়েছিল, আজকে এই বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সেটি হলো দেখুন যে এই বাংলাদেশে দেখা গেছে বান্দার শরীফের মধ্যেই দেখা যায় এই নামের প্রচলনটা। তাহলে মূলত বান্দার শরীফটা তরিকতের নাম কি? কাদরিয়া বড় পীরের তরিকা, কিন্তু চিস্তিয়াকে সাথে রাখা হয়। কেননা আল হাসানি আল হোসাইনি, হাসান হোসেন কিন্তু তারা নবিয়াতিও করেনি, তারা পিরালিও করেনি, তারা মানুষকে হেদায়াতের পথে আনবে এর আগেই তাদের মৃত্যু হয়েছে, একজন জহরে একজন কহরে। যাই হোক, আজকের যে আলোচনাটি করব যে এই গাউসুল আজম নামটি কোত্থেকে এসেছিল। দেখেন, আল্লাহকে যদি আমরা বলি হে আল্লাহ তুমি সাহায্যকারী, তুমি সাহায্য করো, এখন আল্লাহ কি বলে? যে নবুয়াতির যুগে আমি আল্লাহ নামে আমি চালিয়ে দিয়েছি, আমি আল্লাহ আছি, থাকব, আর এই নামের ধ্বংস নেই, ক্ষয় নেই, মৃত্যু নেই। তাহলে আমি যখন নবুয়াত খতম করে দিয়েছি, তখন সেই নবুয়াতের সিরিয়ালে যখন আমার বড় পীর গিয়ে দাঁড়িয়ে থাকতো, তখন আল্লাহ বলতো, দোস্ত আপনি এখানে দাঁড়াবেন না, আপনি এখানে দাঁড়াবেন না, যদি দাঁড়ান তাহলে আমি তো নবুয়াত আপনাকে দিতে হবে, আমি তো নবুয়াত শেষ করে দিচ্ছি। তখন বড় পীরকে বলল যে হে আব্দুল কাদির, হে দোস্ত, আপনাকে বড় জায়গাতেই পাঠানো হবে, আর বড় করেই পাঠানো হবে। সেটা কি? নবীদের সর্দার যদি থাকে তাহলে পীরেদের সর্দার আছে, তাহলে পীরেদের সর্দার বড় পীর গাউসুল আজম। আচ্ছা, তখন আল্লাহ কি বলল? আপনি বাগদাদ নামক একটি জায়গায় আপনার জন্ম হবে এবং সেখানে আপনার নাম থাকবে আব্দুল কাদির, এবং আমি আল্লাহ নিজে গাউসুল আজম হব। সুবহানাল্লাহ, আমি আল্লাহ নিজে গাউসুল আজম হব, আমি গাউসুল আজম হইয়া আমি আপনার ভিতরে প্রবেশ করিব, আমি আপনার ভিতরে প্রবেশ করি, আমি ভক্তদের রক্ষা করব, আমি তাদেরকে সাহায্য করব। তাহলে এখানে আসে গাউসুল আজম, আজম শব্দের অর্থ কি? শ্রেষ্ঠ বা মহা বা বড়। তাহলে গাউসুল আজম শব্দের সম্পূর্ণ অর্থটা আসতেছে কি? গাউসুল আজম সম্পূর্ণ কথার শব্দের অর্থটা আসছে যে মহা সাহায্যকারী কিংবা শ্রেষ্ঠ সাহায্যকারী। তাহলে মহা সাহায্যকারী কে? আল্লাহ। আর আল্লাহ কি বলেছে? হে দোস্ত, আমি আপনার ভিতরে এই গাউসুল আজম হয়ে, আমি আল্লাহ নিজে গাউসুল আজম হয়ে আমি আপনার ভিতরে প্রবেশ করিয়া আমি ভক্তদের তরাবো, আমি জগৎকে তরাবো। সুবহানাল্লাহ। তবে হে সমস্ত জগতবাসী, এই কথাগুলো তরিকতের লোক সুন্দর ঠান্ডা মাথায় এটাকে গ্রহণ করবে, কিন্তু যারা তরিকতের বাহিরে আছে তারা হিমশিম করবে। আসলে কিন্তু গাউসুল আজম যে বিষয়টা,
এটার অর্থ যদি মহাসাহায্যকারী হয় তাহলে মহাসাহায্যকারী তো আল্লাহ নিজেই, আর আল্লাহ নিজেই তো এই নামে তার ভিতরে প্রবেশ করিয়া জগৎকে পরিচালনা করে গেছেন। যাই হোক, এবার আসবো এই নামের উৎপত্তি। এই নামের উৎপত্তি একটা জিনিস দেখেন, নবুয়াতির যুগে নবীরা সাহাবাদেরকে সাহায্য করেছে জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, একটা কৌশল দিয়ে, শিক্ষা দিয়ে চালিয়েছে। তখন নবীকে সাহায্য করেছে কে? আল্লাহ নিজে এবং আল্লাহ জিব্রাইল দ্বারাও করেছেন। তো এখন বিষয় হলো কি যে মানুষ যখন যে বেলায়েতের যুগে এসে গেছে, এখন বেলায়েতের যুগে তো নবী নেই, এখন কার কাছে যাবে? তখন আল্লাহ কি বলেছে, বেলায়েতের যুগে মুর্শিদের যুগ, আর সেই মুর্শিদের মধ্যে স্বয়ং গাউসুল আজম কাজ করবে সেই মুর্শিদ রূপে, সুবহানাল্লাহ। তবে সে কি মুর্শিদ নামদারি হলে হবে? না, সেই মুর্শিদ হতে হবে কামেল, পবিত্র, সুফি, সাধক, মানে উচ্চ লেভেলের একজন ব্যক্তি হতে হবে যিনির সাথে আল্লাহর সম্পর্ক থাকে। আচ্ছা, তাহলে সেই মুর্শিদের কাছে গেলে কি হয়? তখনই তিনি আমাদেরকে একটা পথ দেখায়, একটা কৌশল দেয়, একটা শিক্ষা দেয়। তখন আমরা সেই কৌশলে চললে দুনিয়া তো আটকে পড়ি না, এবং আখেরাতের পথ ক্লিয়ার হয়ে যায়। আমরা কোনোদিন একদিন আমরা আখেরাতেও আটকে পড়ব না। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনাটি এটি বোঝানো হচ্ছে যে গাউসুল আজম শব্দের অর্থ কি, এই নাম জপলে কি হয়। বিপদের মধ্যে যখন মানুষে এই নাম জপে, তখন সে আল্লাহর সাহায্য পায় এই গাউসুল আজম নামের ওসিলায়, এবং সে এখানে আল্লাহই করবে। তো এখন আমি যে কথা বলবো, এই নামের উৎপত্তি সৃষ্টি হয়েছে সেখান থেকেই, যখন নবুয়াত খতম হয়ে গেছে তখন আল্লাহ বলছে কি যে আমি আল্লাহ সেই মুর্শিদ নামক যে বড় পীরের ভিতরে আমি এই নাম নিয়ে তার মধ্যে প্রবেশ করিয়া আমি পরিচালনা করব, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তবে বলতে পারেন তাহলে সৃষ্টির শুরু থেকে কি হয়নি? হ্যাঁ, সৃষ্টির শুরু থেকেই তো আল্লাহ সাহায্যকারী, কিন্তু তার প্রকাশটা ঘটেছে বেলায়েতের যুগে। এই গাউসুল আজমের নাম কিন্তু আগে কখনো প্রচার প্রসার ছিল না, এই গাউসুল আজম নামটি বেলায়েতের যুগে নবুয়াত খতম হওয়ার পরে প্রকাশ হয়েছে। তবে অবশ্যই আমাদের এই আলোচনাটি অবশ্যই বান্দার শরীফ বা বিভিন্ন তরিকতের লোকে শুনেছেন। আমার এই কথায় যদি আপনাদের কোনো কষ্ট হয় বা খারাপ লাগে তাহলে আমাকে জানাবেন, আর সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন। আল্লাহ যদি চায়, আমরা ওরকম বড় হতে চাই না, আমরা চাই যে জ্ঞান প্রচার দিয়ে মানুষকে সঠিক পথে নেওয়ার জন্য আমরা ওদিক দিয়ে যেন একটু উঁচুতে উঠতে পারি, যেন মানুষকে ডেকে বোঝাতে পারি। অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে ভালো আলোচনা পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।